কুমিল্লা জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনা, মৃত এক। জাতীয় সড়কে আবারও পথ দুর্ঘটনা, একজনের মৃত্যু এবং গুরুতর আহত অপর দুজন। ঘটনার পুনরাবৃত্তি সেই 60 নম্বর জাতীয় সড়কের 5 কিলোমিটার অংশে। মুখোমুখি ছোট লরি ও কন্টেইনারের ধাক্কা, পরে কন্টেইনার নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টালো পাশের নির্মীয়মান রাস্তায় তৈরি ক্যালভার্ট ড্রেনে। আবারও জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, চাপা পড়ে গাড়ির মধ্যে মৃত্যু কন্টেইনারের চালকের, আহত অপর গাড়ির চালক ও খালাসিরা। ঘটনাটি ঘটে বেলদা থানার 60 নম্বর জাতীয় সড়কের বাখরাবাদের কাছে। জানা গিয়েছে, বালিঘাই থেকে একটি ছোট লরি নারায়ণগড় যাওয়ার পথে বাখরাবাদের কাছে মুখোমুখি ধাক্কা মারে কন্টেইনারকে। মুখোমুখি সংঘর্ষে পড়ে ড্রেনে উল্টে যায় কন্টেইনারটি, পরে মৃত্যু হয় তার। যদিও মৃত ওই চালকের নাম পরিচয় জানা যায়নি, পরে বেলদা থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে। প্রসঙ্গত, শেষ 7 দিনে এই 5 কিলোমিটার পথে দুর্ঘটনা হয়েছে একাধিক, গুরুতর জখমের পাশাপাশি মৃত্যু হয়েছে অনেকেরই। তবে গাড়ির রাফ ড্রাইভিং ও ওভারটেকের জন্যই ঘটছে দুর্ঘটনা, মত প্রশাসনের। তবে নির্মীয়মান রাস্তায় দুর্ঘটনা এড়াতে সুষ্ঠু সমাধান চায় স্থানীয়রা। কবে মিটবে সমস্যা আর কতই বা প্রাণ যাবে, এই প্রশ্নই এখন উঠে এসছে। দেখুন, গাড়ি এটা হচ্ছে ওয়ানওয়ে রাস্তা। ওয়ানওয়ে রাস্তা হওয়ার জন্য এখানে যেহেতু দুটো গাড়ি একই দিকে যাচ্ছে, যার জন্য কী হচ্ছে, একটা গাড়িতে ক্রস করতে গিয়ে, ওভারটেক করতে গিয়ে একটা গাড়ির মধ্যে ঢুকে এই গাড়িটাও মানে পড়ে যায়, এবং যে এই গাড়ির ড্রাইভার ছিল সেই গাড়ির ড্রাইভার মারা গেছে, এবং দুজন খুব গুরুতর অসুস্থ অবস্থায় আছে। তাদেরকে আমরা রেস্কিউ করে, পুলিশ এবং আমরা সাধারণ মানুষ রেস্কিউ করে হসপিটালে পাঠিয়েছি, এবং মৃতদেহটা আমরা তুলে আবার হসপিটালেও পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে এই যে দুর্ঘটনা হচ্ছে, প্রত্যেক দিনই তো হচ্ছে এই দুর্ঘটনা, প্রতিনিয়ত এই রাস্তায় লেগে গেছে। পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষ খুবই বিরক্ত হয়ে উঠেছে, যে গাড়ি যেভাবে বেপরোয়াভাবে গাড়ি মানে যান চলাচল করছে, তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।